বিদেশি ব্র্যান্ড দেখে নেল পলিশ ব্যবহার করছেন, ভাবছেন আসল? বিদেশি এমন নেল পলিশই বিষাক্ত রাসায়নিকে তৈরি হচ্ছে কেরানীগঞ্জের গোপন কারখানায়। আর বিশ্বসেরা ব্র্যান্ড দেখে যে পারফিউম ব্যবহার করছেন তাও কেরানীগঞ্জে তৈরি হচ্ছে অসাধু হাতে। অসাধু চক্র মেয়াদ উত্তীর্ণ পারফিউমের মেয়াদ বাড়িয়ে বাজারজাত করছে বিভিন্ন অনলাইন শপ থেকে নামি দামি সবগুলোতে। সজীব রহমানের ক্যামেরায় এই সবেরই অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। নেইল পলিশ নারীদের রূপচর্চাকে আরও মোহনীয় করে তোলে। নখে ব্যবহৃত এই প্রসাধনীটি মানুষের স্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ। চকচকে শোরুম থেকে কেনা এই নেইল পলিশের আসল নকল চেনেন কজন? দেশ টিভির অনুসন্ধানী টিম কেরানীগঞ্জের এই নেইল পলিশ তৈরি কারখানায়। কি হচ্ছে এখানে? উত্তরটা একটু ভেতরে ঢুকলেই বেরিয়ে আসে। কাঁচের বোতলে দেশি বিদেশি নামি সব ব্র্যান্ড প্রিন্টিংয়ে ব্যস্ত কর্মী। প্রিন্টিং শেষে হাজারো বোতল প্রস্তুত করা হচ্ছে নেইল পলিশ কোটাজাত করার জন্য। আমরা নেল পলিশটি স্ক্রিন করে এটা বড় মার্কেটে ছাড়ে। এখানে শুধু চায়না ব্র্যান্ডের আর একই নামে চলে। নেল পলিশ প্রস্তুতে বিএসটি এর মানের বাধ্যবাধকতা নেই, তাই যাচ্ছে তাই ভাবে পাশের রুমে মানের তোয়াক্কা না করে নানা কেমিক্যালে ড্রামে কিছু আগে প্রস্তুত করা হয়েছে রঙের মিশ্রণ। ২৪ কালারের এই রসদি বোতল যাতে ব্যস্ত কারখানার পাশের রুমের এই কর্মীরা। বিশ্বমানের ব্র্যান্ড মনে করে শোরুম থেকে কিনে আপনি চকচকে যে নেল পলিশ ব্যবহার করেন সেই নেল পলিশই বানানো হচ্ছে কেরানীগঞ্জের এই কারখানায়। ফ্যাশন সচেতন তরুণীদের প্রিয় এই নেল পলিশ বানানো হচ্ছে বিষাক্ত কেমিক্যালে। কেমিক্যালযুক্ত এই নেল পলিশ সহ্য করতে পারবেন তো আমাদের গ্রাহকরা? বিদেশি নামি সব ব্র্যান্ডের ২৪ কালারের নেইল পলিশ বোতলজাত করলেই হয়ে গেল বাজারি চকচকে বিদেশি নেইল পলিশ। পরে এই নেইল পলিশই বাজারজাতের জন্য প্যাকেটজাত করছেন কারিগর। ১৫ কেমিক্যালের ভিত্তিতে আমরা শুধু সাধারণ একটু রং দিয়া একটু টাচ করে এক এক কালার আমরা আর কি বানাইতে থাকি আর কি, নেইল পলিশ বানাতে থাকি। আর শিশি বাইরের কেমিক্যাল বাইরের, এটা কেমিক্যাল আসে বাইরের থেকে, কিন্তু আমরা এখানে আগে একটু রং মিক্স করে আর কি বানাই। ল্যাব কেমিস্ট কিছু লাগে না, এটা আমরা নিজেরাই বানাই। অসাধু হাতে তৈরি এসব নেইল পলিশের কয়েকশো বক্স বাজারজাতের জন্য প্রস্তুত রাখা হয়েছে কারখানার পাশের গোডাউনে। অসাধু চক্র শুধু নেইল পলিশই নকল করছে না, কেরানীগঞ্জে পাওয়া গেল ভোক্তাদের সবচেয়ে প্রিয় বিদেশি ব্র্যান্ডের নামি পারফিউম সহ নানা বিদেশি প্রসাধনী ও খাদ্য সামগ্রীর গোডাউন। গোডাউনটিকে ড্যামেজ কক্ষ হিসেবে সাইনবোর্ড ঝুলিয়ে দিলেও পরে জানা গেল এটি অনলাইন শপিং এর মালামাল বিক্রির জন্য রাখা। এই গোডাউনেই শত প্রকার প্রসাধনী থেকে শুকনো খাবার সামগ্রী মজুদ রাখা। এগুলোর বেশিরভাগেরই নেই কোনো মেয়াদ। প্রশ্ন হলো, কি করছেন এসব মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে? মনে করেন যেগুলো ওই দোকানে চলে না বা এই যে আউটলেটে চলে না সেগুলো আমাদের কাছে এখানে টাকা আছে। অনেক সময় দেখা যায় যে অনেকটা ডেট ফেল হয়ে যায়, অনেকটা ডেট শর্ট থাকে, এরকম কিছু থাকে। মাল সংগ্রহ করে এটা আবার আমরা নিজেরা বিভিন্ন দোকানে আমরা বাজারজাত করি। এগুলোও অনেক সময় দেখা যায় যে অনলাইনে আমরা এই অফার দিয়ে ছেড়ে দিই। অনলাইনে পেজ হলো আমাদের লাভ ইট। এই কারখানাটি অনলাইনে চালাচ্ছে একটি শপিং সাইট, যাদের আবার শোরুমও আছে। কারখানাটি নিজেদের কোনো বিএসটি অনুমোদন বা মালামাল ক্রয়ের রসিদও দেখাতে পারলেন না। নকল ভেজালের এমন মহোৎসবে ভোক্তা যখন অসহায় তখন নির্বিকার কর্তৃপক্ষ। লেড অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, তো এগুলো যদি আপনার এখানে মানে নখের মাধ্যমে যদি অ্যাবজর্ব হয় এবং আলটিমেটলি কী হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে সেটা আইকিউ নষ্ট করে দেয়, ব্রেনে অ্যাটাক করে আর কি। বছরের পর বছর ধরে নকল ভেজালের এই আগ্রাসন থেকে বাঁচতে ভোক্তা ও কর্তৃপক্ষ সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।